দর্শক, কাঁচার চিনিকল যখন বন্ধ করা হয় তখন 15,000 মেট্রিক টনের মতো কাটা ও খাড়া কুশিয়ার মাঠে থেকে যায়। অন্যদিকে কাঁচার পেপার মিল যখন বন্ধ হয় তখন কাগজ উৎপাদনের মূল উপাদান বাঁশ মিলের ভিতরে রাখা ছিল প্রায় 40 কোটি টাকার। কাঁচার সুগার মিল 1978 সালে ট্রায়াল ক্রাশিং শুরু করে 1981-82 সালে বছরে 55,000 মেট্রিক টনের মতো ক্রাশিং করতে সক্ষম হয়। অন্যদিকে কাঁচার পেপার মিল যখন বন্ধ হয় তখন 200 কোটি টাকার রাইটিং পেপার স্টক ছিল মিলে। এই দুই মিল চালু রাখতে তার প্রয়োজনীয় কুশিয়ার, বাঁশ, কয়লা ও চুনের যোগান থাকা সত্ত্বেও 1986 সালে বন্ধ হয়ে যায় কাঁচার সুগার মিল এবং 2015 সালের অক্টোবরে বন্ধ হয় কাঁচার পেপার মিল। 36 বছর পরও কাঁচার চিনিকলের অভাব পূরণ করতে পারেনি বরাকের মানুষ, তার উপরই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান মাটিতে মিশিয়ে দেয় কাঁচার পেপার মিল। বরাকের নির্বাচনী প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রীর মিল চালু করার প্রতিশ্রুতি, বরাক নবমীতে সর্বানন্দ সানোয়ালের প্রতিশ্রুতির পর সরকার তার প্রতিশ্রুতি কাজে লাগাতে মিলের কর্মচারীদের পরামর্শ দিয়েছিল পকোড়া ও ছায়ের দোকান খুলতে। বন্ধ দুই মিল নিয়ে সারাদিন কথা বললেও কোনো লাভ নেই, কিন্তু একটা মিল চালু রাখতে তার প্রয়োজনীয় সব সুবিধা থাকা সত্ত্বেও কেন বন্ধ হলো তা জানার অধিকার আছে। কাঁচার পেপার মিল যখন আস্তে আস্তে বন্ধ হতে থাকে তার কারণ খুঁজতে গিয়ে কর্মচারীরা জানলেন মিলের কাঁচামাল সরবরাহকারী এক ব্যক্তির 98 লাখ টাকার একটা বিল আটকে রাখে হিন্দুস্তান পেপার কর্পোরেশন। জনক ব্যক্তি তার বিল পেতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়। NCLT এর আদেশ থাকা সত্ত্বেও মিল কর্তৃপক্ষ ওই সরবরাহকারীর 98 লাখ টাকার বিল দিতে অসমর্থ প্রকাশ করে। যেখানে মাত্র 98 লাখ টাকার বিল প্রদান করতে ব্যর্থ মিল কর্তৃপক্ষ, তখন বিজিলাইনের একটা ইঞ্জিন 1,33,00,000 টাকা মূল্যে কিনে ফেলে মিল কর্তৃপক্ষ, যে ইঞ্জিন এমনিই পড়ে থাকে। তখন এক পর্যায়ে মিলের সম্পদ বিক্রি করে ওই সরবরাহকারীর বকেয়া মিটিয়ে দিতে আদেশ দেয় ন্যাশনাল কোম্পানির ল ট্রাইব্যুনাল। এমতাবস্থায় সরকার চাইলে তার বকেয়া মিটিয়ে দিতে পারত। তাছাড়া তখন কাঁচার পেপার মিলে প্রায় 300 কোটি টাকার বিভিন্ন ধরনের পেপার স্টক ছিল। তারপরও এই মিলকে পুনরায় চালু করতে তাগিদ ছিল না কারো। কাঁচার পেপার মিলের উৎপাদিত কাগজ শুধুমাত্র দেশের মধ্যে যে প্রচলিত ছিল তা কিন্তু নয়, দেশের বাইরেও সমহারে প্রচলন ছিল এই কাগজের। কাঁচার পেপার মিল চলাকালে কাগজের মূল্য প্রতি মেট্রিক টন 48,000-50,000 টাকা ছিল, কিন্তু মিল যখন বন্ধ হয় তৎপরবর্তী কাগজের দাম বেড়ে তা গিয়ে দাঁড়ায় প্রতি মেট্রিক টন 1,40,000 টাকায়। নিজের দেশের মিল বন্ধ রেখে বর্তমানে বাংলাদেশ ও কোরিয়া থেকে কাগজ আমদানি করে দেশে কাগজের অভাব মেটানো হচ্ছে। বিনা কারণে 2015 সালের অক্টোবরে কাঁচার পেপার মিল বন্ধ হলে 1,200 কর্মচারী একসাথে কর্মসংস্থান হারান। শুধু তা নয়, কাঁচার নগাঁও ও হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কার্যালয় মিলে 4,500 কর্মচারীকে কর্মসংস্থান হারাতে হয়েছে। মিলের অসংখ্য বিল্ডিং চুকের সামনেই ধ্বংস হতে থাকে। প্রায় 500-এর কাছাকাছি স্টাফ কোয়ার্টার ধীরে ধীরে জরাজীর্ণ রূপ ধারণ করে। 5 গ্রাম কেন্দ্রীয় বিদ্যালয়ের চেহারাও পাল্টে যায়। সে সময় মাসের পর মাস বিনা বেতনে বিনা চিকিৎসায় 51 জন কর্মচারী মৃত্যুবরণ করেন, এর মধ্যে 3 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কাঁচার সুগার মিল 1956 সনের কোম্পানি অ্যাক্ট অনুসারে 1972 সালের মার্চ মাসে নিবন্ধনপত্র লাভ করে কাঁচার সুগার মিল লিমিটেড। কৃষকদের সার্বিক উন্নয়ন তথা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কল্পে মূলত এই মিলের অনুমোদন আনেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত মইনুল হক চৌধুরী। 1977 সালে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত শরৎচন্দ্র সিনহার আমলে 7,20,00,000 টাকা খরচ করে এই মিল স্থাপিত হয়। তখন মিলের কারখানা, গেস্ট হাউস, ফার্ম, স্টাফ কোয়ার্টার, কেইন অফিস আদি ভবন নির্মাণের জন্য লীলাচিলা গ্রান্ট থেকে কাঁচার সুগার মিলের নামে 361 বিঘা জমির পাট্টা প্রদান করে আসাম সরকার। তাছাড়া চিনি উৎপাদনের মূল উপাদান কুশিয়ার চাষের জন্য বিভিন্ন গ্রান্ট থেকে খাস ও সিলিং সারপ্লাসের 28,000 বিঘা জমির অ্যালট প্রদান করে আসাম সরকার। মিলের আনুষঙ্গিক সব কাজ শেষ হলে ক্রাশিং শুরু হয় 1978 সালে। শুরুর দিকে মিলের ক্রাশিং ক্ষমতা 1,250 মেট্রিক টন থাকলেও পরে তা কমিয়ে 800 মেট্রিক টন করা হয়। কাঁচার চিনিকলে 1978 সালে ট্রায়াল ক্রাশিং শুরু হয়। 1978-79 সাল থেকে কমার্শিয়াল ক্রাশিং শুরু হয়ে 1983 সাল পর্যন্ত বিনা বাধায় চলতে থাকে মিল।
1984 সনে এক বছরের জন্য একবার ক্রাশিং বন্ধ হয়ে যায়। 1985 সালে পুনরায় নিয়মমাফিক এক বছরের জন্য টুকেন ক্রাশিং হয়, কিন্তু তার পরের বছর 1986 সালে বিভিন্ন অজুহাত দেখিয়ে কাঁচার চিনিকল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এই সময়কালে সর্বাধিক ক্রাশিং হয় 1981-82 সালে, বছরে 55,000 মেট্রিক টনের মতো ক্রাশিং করে এই মিল। এক কুইন্টাল কুশিয়ার থেকে 8 কেজি চিনি উৎপাদন হতো, তখন এক কুইন্টাল কুশিয়ারের মূল্য ছিল মাত্র 8 টাকা। 8% রিকোভারির হিসেবে 1981-82 সনে বছরে 4,000 মেট্রিক টনের মতো চিনি উৎপাদন হয় কাঁচার সুগার মিল থেকে। তাছাড়া মোলাসেস নামের এক প্রকার উপজাত পণ্য মিলের ট্যাঙ্কিতে জমা হতো, যেটা টেন্ডার মারফতে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করত মিল কর্তৃপক্ষ, যে মোলাসেস মদ ও স্পিরিট তৈরির মূল উপাদান ছিল। 1994-95 সনে কাঁচার চিনিকল ইউনিয়ন এই মিলকে পুনরায় চালু করতে কম প্রয়াস করেনি। বিভিন্ন প্রস্তাব পেশের পরও সরকারের কোনো হেলদোল ছিল না। ব্যর্থ সরকার 1999 সালে মৌ চুক্তি অনুসারে এই মিল মহাবীর প্রসাদ জৈনের হাতে হস্তান্তর করে। ওরিয়েন্ট সুগার মিল নাম দিয়ে পুনরায় চালু হলেও মাত্র 2 বছর চলার পর আবার বন্ধ হয়ে যায় কাঁচার চিনিকল। মহাবীর জৈনের আমলে 2 বছর মিলে মাত্র 19,000 মেট্রিক টন ক্রাশিং করতে সক্ষম হয় কাঁচার চিনিকল। মহাবীর প্রসাদ জৈন তার ওরিয়েন্ট সুগার মিলকে চালু রাখতে ব্যর্থ হলেও তার সময়ে মিলের অনেক মূল্যবান বস্তু হেরফের হয়েছে বলে জানতে পারি। সব শেষ তারপরও আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন AIDC এর অধীনে গুয়াহাটিস্থিত আরজি বড়ুয়া রোডে কাঁচার চিনিকলের কার্যালয় আজও আছে। কিন্তু দেখা যায় 2019 সনে আসাম সরকার মিলের সব মেশিনারি বস্তু থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কলকাতার রেসিভ এন্টারপ্রাইজ নামক একটা কোম্পানির নিকট 6 কোটি টাকা মূল্যে বিক্রি করে দেয়। এই হচ্ছে কাহিনী। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।